হাই দেয়ার, আমি রিজভি, সবাইকে স্বাগত তোমার আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি যে বিষয়টা দেখাবো সেটা হলো আপনারা কিভাবে আইপিএ থেকে 50 টাকা বোনাস পাবেন, অর্থাৎ আপনার আইপিএ অ্যাকাউন্ট ভেরিফাইড করে কিভাবে 50 টাকা পাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমার 50 টাকা বোনাস অলরেডি চলে আসছে, তো এটা আপনারা কিভাবে নেবেন সেই সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনারা। এখানে দেখতে পাচ্ছেন যে আমার প্রোফাইল, এখানে একটা রাইট মার্ক দেখতে পাচ্ছেন, এটা অর্থাৎ আমার প্রোফাইলটা ভেরিফাইড হওয়ার পরে আমি 50 টাকা বোনাস পেয়েছি। তো এখানে আপনারা সম্পূর্ণ ভেরিফাইড না হওয়ার পরে কিন্তু আসলে টাকাটা পাবেন না, তো সেই প্রসেসটা আমি দেখাবো। তো তার আগে আমি আমি আইপিএ সম্পর্কে আপনাদের একটু ধারণা দিচ্ছি। আইপিএ হলো একটা ডিজিটাল পেমেন্ট, মানে ডিজিটাল ওয়ালেট যেটাকে বলে, ওদের ওয়েবসাইটে যেটা দেওয়া আছে। তো এখান থেকে আপনি অ্যাড অর উইথড্রো মানি দিতে পারবেন, বিল পে করতে পারবেন, পেমেন্ট ফর শপিং অর্থাৎ শপিং করতে পারবেন, মোবাইলে রিচার্জ করতে পারবেন, সেন্ড অর রিসিভ মানি এবং সেন্ড টু পে বিভিন্ন কাজ করতে পারবেন আইপিএ থেকে। তো আমি আইপিএর অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে ওখানে আমি আসছি, এখানে আমি লগ ইন করতেছি। তো এরপর আমি মোবাইল দিয়ে আসলে আপনাদের দেখাবো কিভাবে আপনার অ্যাকাউন্টটা খুলবেন। তো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য যে আইপিএটা আসলে কী সেটা সম্পর্কে দেখানোর জন্য এখানে আসছি। তো এখানে আমি জাস্ট আমার অ্যাকাউন্ট দিয়ে এখানে লগ ইন করতে হবে। তো আমি এখানে লগ ইন হচ্ছি দেখতে পাচ্ছেন, এরপরে কন্টিনিউ ক্লিক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে কি কি সার্ভিসগুলো ওরা আমাদের দিচ্ছে আইপিএ, সব উপরে দেওয়া আছে কি কি করতে পারবেন আপনি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার ডাচ বাংলাদেশ ব্যাংকে আমি 50 টাকা উইথড্র দিয়েছি, অর্থাৎ যে 50 টাকা বোনাস পেয়েছি সেই টাকাটা আমি আবার আমি ব্যাংকে উইথড্র দিয়ে দিয়েছি। তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন উপরে সব কিছু দেওয়া আছে কিভাবে কি করতে হবে, সব সম্পূর্ণ প্রসেস। এখানে বিল পে, আপনি ইলেকট্রিক অথবা ইন্টারনেট সব বিল এখান থেকে পেমেন্ট করতে পারবেন। এখানে ইনভাইট ফ্রেন্ডে গিলে দেখতে পারবেন সাইন আপ করে ভেরিফাইড হন, 50 টাকা ইনস্ট্যান্ট বোনাস, অর্থাৎ এখানেও দেওয়া আছে যে আপনারা কীভাবে বোনাসটা পাবেন। তো এখানে লাইভ চ্যাটিং এর একটা অপশন আছে, সেটাও করতে পারবেন। তো আমি এখন আপনাদের মোবাইল দিয়ে দেখাচ্ছি কিভাবে আসলে আইপিএটা অ্যাকাউন্টটা করবেন। তো তার জন্য আপনারা যেটা করবেন সেটা হলো প্লে স্টোরে যাবেন প্রথমে। তো আমি প্রথমে প্লে স্টোরে যাচ্ছি, এবার এরপর এখান থেকে আইপিএ লিখে সার্চ দিবেন প্লে স্টোর, অথবা আপনারা যদি আইফোন থাকে তাহলে অ্যাপ স্টোরে যাবেন। তো এখান থেকে আইপিএ বাংলাদেশ নামে যে অ্যাপসটা আছে ওটা ইনস্টল করে নেবেন। আমি অলরেডি ইনস্টল করে রেখেছি, সেক্ষেত্রে আমার এখন ওপেন করলেই জাস্ট হবে। তো আমি আপনাদের ওপেন করে দেখাচ্ছি। তো ওপেন করার পর এখানে সাইন আপ অপশন আছে, এখানে আপনারা জাস্ট এখানে সাইন আপে ক্লিক করবেন, এরপরে পার্সোনাল অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো পার্সোনাল অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে উপরে ফুল নেম, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, ডেট অফ বার্থ। তো অর্থাৎ এখানে ফুল নেমটা আপনার পাসপোর্ট অথবা ন্যাশনাল আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্সে যেরকম আছে সেরকম দিবেন। আপনার একটা ন্যাশনাল আইডি কার্ড যদি থাকে তাহলে যেরকম নামটা আছে ওরকম দিবেন, ডেট অফ বার্থটা সেম টু সেম দিবেন, না হলে কিন্তু ভেরিফাইড হওয়ার পসিবিলিটি নাই। তো এরকম সেম টু সেম দেওয়ার ডেট অফ বার্থটাও একদম ওরকম দেওয়া লাগবে। এরপরে আপনি নিচে একটা প্রোমো কোড আছে, অর্থাৎ আমার আপনি যেই যেটা দিয়ে আপনি 50 টাকা বোনাস পাবেন সেটা হলো প্রোমো কোডটা, এখানে দেখতে পাচ্ছেন ONP4G ONP। অর্থাৎ এই প্রোমো কোডটা যদি ইউজ না করেন আপনি আসলে 50 টাকা বোনাস পাবেন না, সেক্ষেত্রে পরবর্তীতে কিন্তু আর 50 টাকা বোনাস নেওয়ার কোনো সুযোগ নেই। অর্থাৎ এটা আপনি ইউজ করে এটা কোডটা আমি নিচে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা এটা নিয়ে এটা প্রোমো কোড হিসাবে ইউজ করবেন। তো এরপরে কন্টিনিউ ক্লিক করতে হবে। তো এরপরে কন্টিনিউ ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে কোডটা, অর্থাৎ আপনার ফোন নাম্বার যেটা আছে সেটা একটা কোড পাঠিয়ে দিয়েছি ওরা। এখানে দেখতে পাচ্ছেন যে এই কোডটা আপনি এখানে যেটা আছে এই কোডটা বসিয়ে দিবেন, যেরকম কোড ফোনে পাঠিয়ে দিয়েছে ওটা আপনি বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড প্রোফাইল ফটো, অর্থাৎ আপনার নিজের একটা প্রোফাইল ফটো তুলতে হবে। অর্থাৎ আপনি যদি আপনার নিজের একটা অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনার ফ্রন্ট ক্যামেরা থেকে আপনি আপনার একটা ছবি এখানে জাস্ট তুলতে হবে, এটা ব্যাক ক্যামেরা দিয়ে কোনো ছবি আপনি তুলতে পারবেন না, অর্থাৎ ফ্রন্ট ক্যামেরা আপনার ফোনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে ছবিটা তুলতে হবে। এরপরে কনফার্ম ফটোতে ক্লিক করবেন, এরপর আপলোড আইডেন্টিফিকেশন ডকুমেন্ট, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে ন্যাশনাল আইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, অর্থাৎ আমি এখানে আমি ন্যাশনাল আইডি কার্ডটা দিব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার ন্যাশনাল আইডি কার্ড উপরে ন্যাশনাল আইডি নাম্বারটা, এবং দেন হলো এখানে আপলোড ডকুমেন্ট, এখানে আপলোড ডকুমেন্টে গিয়ে আমি আমার প্রোফাইল থেকে ন্যাশনাল আইডি কার্ডের একটা ছবি তুলে রেখেছি। এখানে টেক পিকচারে গিয়ে সেটা আমি আমার গ্যালারি থেকে সেটা দিব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি দিয়ে দিয়েছি দুইটা, আমার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুইটা দিয়ে দেওয়ার পরে এখানে ন্যাশনাল আইডি নাম্বারটা দিতে হবে।
যদি আপনার অনলাইন কপি থাকে তাহলে ফন্ট ফন্ট সাইড অনলাইন কপি ফন্ট সাইড হয়ে থাকে শুধু, আপনারা দুইবার ফন্ট সাইড ব্যাক সাইড দুইবার একই জিনিস দেবেন, যেটা আমি করেছিলাম, যেটা আমি আরেকজনের আইডি খুলতেছি। তো এরপরে এখানে ক্লিক নিচে ক্লিক করবেন, এরপরে বেসিক ইনফরমেশন যেটা আছে সেটা ক্লিক করতে হবে। তো বেসিক ইনফরমেশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনি অকুপেশন দেওয়া আছে, অর্গানাইজেশন নেম, অর্থাৎ আপনি কি করেন সেটা অকুপেশন সেটা দিবেন। অর্থাৎ আমি এখানে স্টুডেন্ট দিয়ে দিচ্ছি, যেহেতু আমি স্টুডেন্ট অথবা আমি যার অ্যাকাউন্ট খুলে দিচ্ছি সে একজন স্টুডেন্ট। তো এখানে আমি জাস্ট স্টুডেন্টটা সিলেক্ট করবো, আপনারা যদি অন্য কোনো পেশা হয়ে থাকে সেটা আপনি সিলেক্ট করতে পারেন এখান থেকে, অনেক অপশন এখানে পাবেন, আপনি টিচার সব কিছু পাবেন এখানে। তো এরপরে আপনার ইনস্টিটিউটের নামটা এখানে দিবেন, তারপরে এখানে পোস্টাল কোড যেরকম আছে সে সেম টু সেম দেওয়ার পরে এখানে লিঙ্ক ব্যাংক নামে একটা অপশন আছে, এখান থেকে আপনি লিঙ্ক ব্যাংক আপনি যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট এখানে লিঙ্ক করতে পারেন। অর্থাৎ এটা করতে হবে আপনার, আপাতত আমি এটা দেখাচ্ছি না, তো এরপরে স্কিপ নাউতে দিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে আমার প্রোফাইলটা অলমোস্ট 75% কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ব্যাংক অ্যাকাউন্ট, যদি ব্যাংক কার্ড অথবা ব্যাংক অ্যাকাউন্ট আমি লিঙ্ক করি তাহলে কিন্তু অ্যাকাউন্টটা 100% কমপ্লিট হয়ে যাবে। আপনি যদি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড না করেন তাহলে সেই ক্ষেত্রেও আপনার ভেরিফাইড হওয়ার সম্ভাবনা আছে, এবং আপনাকে অফিস থেকে একটা ফোন দেওয়া হবে, তারা আপনার কনফার্মেশনের জন্য আমাকে যেটা করা হয়েছিল আমাকে অফিস থেকে ওরা ফোন দিয়েছিল এবং আমার কাছে কিছু ইনফরমেশন জেনেছে। তো এই ছিল আমার ভিডিও, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক দেবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।